সবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি পর্ব। ইতিমধ্যে আমাদের লোকেশন দেখে অবশ্যই বুঝতে পেরেছি আমরা কোথায় এসেছি। ইতিমধ্যে আমরা কয়েকটি পর্ব করেছি, আপনারা দেখেছেন ভালো সারা পেয়েছে আপনাদের, তারই ধারাবাহিকতায় আজকে এসেছি আরেকটি পর্ব নিয়ে। আমি এই মুহূর্তে অবস্থান করছি যমুনা নদীর ঠিক মাস পয়েন্টে, যেখানে চর থেকেছে, বলতে পারেন কৃত্রিম চর, এখানে ওদের ড্রেজাতে বালু ফেলা হয়েছে, এখানে আমি দাঁড়িয়ে কথা বলছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল কর্মযজ্ঞ চলছে। এই যমুনা রেল সেতু টোটাল 50টি পিলারের উপরে এই সেতুটি নির্মাণ হচ্ছে, ইতিমধ্যে 13টি স্ক্যান কিন্তু বসেছে, সেটা আজকে আপনাদের দেখাবো আকাশপথে, এবং যতটুকু সম্ভব আমরা পুরো প্রকল্প আপনাদের দেখানোর চেষ্টা করবো। আশা করি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। চলুন আজকে আমরা পুরো ভিডিও ড্রোন ক্যামেরার সাহায্যে দেখি, আর আপনাদের সাপোর্ট আমাদের অবশ্যই প্রয়োজন। নেক্সট কোন ভিডিওটি দেখতে চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা তারই ধারাবাহিকতা আপনাদের মাঝে ভিডিও করে ফিরে আসবো। ধন্যবাদ। দর্শক, আপনারা জেনে থাকবেন এই যমুনা রেল সেতুটি দুটি প্যাকেজে বিভক্ত। প্রথম অংশটি হলো টাঙ্গাইল অংশ এবং দ্বিতীয় অংশ হলো সিরাজগঞ্জ অংশ। এই দুটি অংশে আলাদা আলাদা ঠিকাদারি প্রতিষ্ঠান এই যমুনা রেল সেতুটি বাস্তবায়ন করছে। এই পর্যন্ত যতগুলি পিলার এবং স্প্যান দৃশ্যমান হয়েছে সবগুলি টাঙ্গাইল অংশে, এবং সিরাজগঞ্জ অংশে এখনও অনেক কাজ বাকি রয়েছে, সেটিও আমরা পর্যায়ক্রমে দেখব। আশা করি সঙ্গে থাকবেন। আমার সামনে যে স্প্যানগুলো দেখতে পাচ্ছেন, এই স্প্যান দেখতে নিম্নমানের এবং মরিচা ধরা হলেও এটি কিন্তু এমন একটি বিশেষ উপকরণ দিয়ে তৈরি, যাতে কোনো রকম ওয়েদারে এবং রোদ বৃষ্টিতে কালার নষ্ট হবে না। আপনারা জেনে থাকবেন যে কোনো দেশের উন্নয়নের বড় ভূমিকা পালন করে যোগাযোগ ব্যবস্থা। যে দেশের যোগাযোগ ব্যবস্থা যত ভালো সেই দেশ তত উন্নত। তারই ধারাবাহিকতায় সরকার একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। পদ্মা সেতুর পর এবার দেশের আরও একটি বড় প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে, যমুনা রেল সেতু বা বঙ্গবন্ধু রেল সেতু। ইতিমধ্যে বঙ্গবন্ধু রেল সেতুর 54% কাজ শেষ। দেশের দ্বিতীয় বৃহত্তম সেতু বঙ্গবন্ধু সেতুর ঠিক 300 মিটার অদূরে যমুনা নদীর বুকেই বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু এখন দৃশ্যমান হতে শুরু করেছে। এই নির্মাণযোগ্য রেল সেতুটির মোট 50টি পিলারের ওপর বসানো হবে 49টি স্প্যান। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান আমার সামনে যে বঙ্গবন্ধু সেতুটি আগে নির্মাণ করা হয়েছিল, এই সেতুটি ফাটল দিয়েছিল 2006 সালে। একটি ফাটল পর্যায়ক্রমে একটি লেন থেকে আরেকটি লেন যখন ছড়াচ্ছিল, ঠিক তখনই সরকার উদ্যোগ নিয়েছিল ট্রেনের গতিসীমা কমানো। এখন বর্তমান ট্রেনের গতিসীমা করা হয়েছে ঘন্টায় মাত্র 20 কিলোমিটার। বঙ্গবন্ধু রেল সেতুটি নির্মাণ হলে একটি ট্রেন 100 থেকে 120 কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে। এখন বর্তমানে এই একটি সিঙ্গেল লাইন থাকলেও এই রেল সেতুটি নির্মাণ হলে ডাবল লাইন থাকবে, দুটি ট্রেনই একসঙ্গে চলাচল করতে পারবে এই ব্রিজ দিয়ে। তো দর্শক, আমরা টাঙ্গাইল অংশের পরে এবার আসলাম সিরাজগঞ্জ অংশে। সিরাজগঞ্জ অংশের কাজের অগ্রগতি দেখব এখন। তো আমরা সরজমিনে দেখতে পাচ্ছি এখানে রেল ব্রিজের সঙ্গে পাশাপাশি যে সংযোগ সড়ক সেটিরও নির্মাণ কাজ কিন্তু একযোগে চলছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ অংশের কোনো পিলার কিন্তু দৃশ্যমান হয়নি। ইতিমধ্যে এমনকি বেশ কিছু পিলারের পাইলিং কাজও কিন্তু এখনও বাকি রয়েছে, সেই সাথে চলছে এই রেলওয়ে সংযোগ সড়কের কাজও। এই সেতুটির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2024 সাল, তবে যেভাবে কর্মযোগ্য চলছে তাতে নির্ধারিত সময় তো বটে, আগেও শেষ হয় কি না সেটি একটু দেখার বিষয়। বাংলাদেশ ও জাপানের যৌথ অর্থায়নে 16,780 কোটি টাকায় এই রেল সেতু প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা। 2020 সালের 29 নভেম্বর সেতুটি নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2024 সালের আগস্ট পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ রয়েছে। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের মধ্যে এখন পর্যন্ত 1.9 কিলোমিটার দৃশ্যমান হয়েছে, অতি দ্রুত কাজ চলছে বাকিগুলো। বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ করার পর ট্রেন যখন চলাচল করবে এই ট্রেনে কোনো সাউন্ড বা কোনো শব্দ হবে না, কারণ যে রেল লাইনটা বিদেশ থেকে আনা হচ্ছে এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। এই রেল লাইনে থাকবে না কোনো জোড়া বা পাথর,
যার কারণে কোনো শব্দ হবে না এবং নিঃশব্দভাবে চলাচল করবে একটি ট্রেন ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে। বর্তমানে বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রতিদিন 38টি ট্রেন চলাচল করে। আর এই বঙ্গবন্ধু রেল সেতুটি নির্মাণ হলে প্রতিদিন 80 থেকে 90টি ট্রেন চলাচল করতে পারবে অনায়াসে। সেই সাথে উত্তর এবং পশ্চিমাঞ্চলের জেলার সঙ্গে ঢাকার দ্রুততম চলাচল করতে পারবে। সময় যেমন সাশ্রয় হবে, সেই সাথে অর্থনৈতিক ও সম্ভাবনার দ্বার খুলবে। তো দর্শক, আমরা এরকম প্রতিনিয়তই নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি। আশা করি আমাদের সঙ্গে থেকে সহযোগিতা করবেন যেন আগামী ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি স্বাচ্ছন্দ্যে। আর আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, ভালো হোক আর মন্দ হোক, কারণ আপনাদের মতামত আমাদের একান্তই কাম্য। এটি হলো টাঙ্গাইল এবং সিরাজগঞ্জের অংশের ঠিক মাঝ পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি। এই দিকও কিন্তু এখনো পর্যন্ত পিলার দৃশ্যমান হয়নি। তবে এখন শীতের মৌসুম, যার কারণে নদীতে পানি স্রোত এবং পানি না থাকার কারণে কাজটি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। হয়তো কিছুদিন পর বর্ষা শুরু হলে কাজ অনেকটা চ্যালেঞ্জ হবে, কারণ এই নদীতে কিন্তু অনেকটা স্রোত থাকে, পানি বেড়ে যাবে, যার কারণে কাজের জটিলতাও অনেকটাই বেড়ে যাবে। সেটাই চিন্তা মাথায় রেখে একের পর এক স্প্যান বসছে, পিলার দৃশ্যমান হচ্ছে এবং দিন রাত 24 ঘন্টায় চলছে সেফটি বেঁধে কাজ। লক্ষ্যমাত্রা 2024 সাল। তবে যেরকমভাবে কর্মদ্রব্য চলছে তাতে মনে হয় 24 সালের আগে কাজ শেষ হবে আমার বিশ্বাস। তো দর্শক, এই যমুনা রেল সেতু থেকে আপনাদের মাঝ থেকে আজকে বিদায় নিচ্ছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে সবার সুস্বাস্থ্য কামনা করি। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।